আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম সবাইকে আমার আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে বন্ধুরা আবার এসেছি গজ কাপড় কেটে কিভাবে সেটা ছাপ দিব, কিভাবে মাপ দিয়ে কাটব। তবে শুধু আজকে জামার কাপড়টাই কাটব, অন্যান্য শুধু জামা গজ কাপড় থেকেই জামাটা করব। আর ওড়নাটা আমি প্রাইড কাপড়, তো প্রাইড হলেও সেটা শাড়ি না, আমি একটা আলাদা ওড়না কিনেছিলাম বেশ কিছুদিন আগে। তো এই লাল টকটকে লালের সাথে আমি সেই সাদা ওড়নাটা ব্যবহার করব, মানে সাদা ওড়নাটাতেও কাজ করব। তো ওড়নাটার কাজ আজকে কিছুই করছি না, শুধু গজ কাপড়টা কেটে সেটাকে আমি ছাপিয়ে নিব। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, গজ কাপড়টা কীভাবে কাটি। তো আসলে প্রাইডের মতো একই কথা, তবে আমার এই কাপড়টা ভয়েল কাপড়, ভয়েল কাপড় নিয়েছি। তো এখানে চওড়ার দিক থেকে আমি 34 ইঞ্চি নিব, তো সামান্য 200টা কম আছে, তো সমস্যা নাই, ওটা আমার তেমন সমস্যা হবে না, আমি ওই মাপেই কেটে নিব। তো চওড়ার দিক থেকে 34 ইঞ্চি নিতে হয়, আর লম্বার দিক থেকে নিব আমি 50 ইঞ্চি। 50 ইঞ্চি নিয়েছি এক পার্ট, মানে পার্ট বাই পার্ট কেটে নিলে সেটা যেমন ছাপানো আরাম তেমন সেলাই করা আরাম, যেহেতু আমাকে পরবর্তীতে সেটা আবার জোড়া দিয়ে নিতে হবে। যেমন দেখতে পাওয়া যায় না মার্কেটে হাতের কাজের ড্রেসগুলো কেমন সেলাই করা থাকে, সেরকম আর কি বিষয়টা। তো এখানে আমি প্রথমে চওড়ার মাপটা নিয়েছি, চওড়ার মাপটা যা আছে সেটাই থাকবে, 34 ইঞ্চি, 200টা কম থাকলেও চলবে। তবে আমি প্রাইডের ক্ষেত্রে বেশি ছাড়া কম নেই না। আর এখানে লম্বার দিক থেকে তো 50 ইঞ্চি এক পার্ট, আর 50 ইঞ্চি আরেক পার্ট, মোট 100 ইঞ্চি হবে। তো দুটো ভাগ করে কেটে নিলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট সবসময়ই থেকে যায় করি, সেটা হলো আমি আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সাথে আরেকটি অনুরোধ অবশ্যই করব, সেটা হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকতে পারেন আমার চ্যানেলে এরকম বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য, এছাড়াও আমার ড্রেস কেনার জন্য, আমি ড্রেস বিক্রি করি, হাতের কাজ করেই বিক্রি করি। তো বন্ধুরা, আপনাদের সহযোগিতা তো অবশ্যই কাম্য। তো অনেক বন্ধু আছে আমার চ্যানেলের সাথে যারা আমাকে সুপরামর্শ দিয়ে থাকেন, তো এমন কমেন্টে আসলে আমি মোটেও রাগ করি না। অবশ্যই আপনারা আমার দোষ ত্রুটি পেলে সেটাকে সমাধান করার পথটাও বলে দিবেন, অবশ্যই সেটা আমার পথ চলার পরামর্শ হবে। তো বন্ধুরা, এমন যারা কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও যারা কমেন্ট করেন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকারে লাগছে, সবাইকে মোট কথা অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা আমার ড্রেসগুলো দেখে কিন্তু কিনতে পারেন, আমার কমেন্ট বক্সে, কমেন্ট বক্সে না ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আমার ফেসবুক পেজের লিংক, সেখান থেকে কিন্তু আপনারা পেজে গিয়ে আমার ড্রেস কিনতে পারেন। তবে আমি অ্যাভেলেবল কাজ করে আসলে জোগাড় করতে পারছি না, যার কারণে ড্রেস দেখাতে পারছি না, সেজন্য দুঃখিত। তবে অল্প কিছু দিনের মধ্যেই আমি আপনাদের ড্রেস, রেডি করা ড্রেস দেখাতে পারবো। তো এখানে কথা বলতে বলতে অনেকটাই মাপ দিয়ে কাপড় কাটা হয়ে গেছে, সেটা হলো লম্বার দিক থেকে যে 50 ইঞ্চি 50 ইঞ্চি বলেছিলাম সেটা দুটো ভাগ করে আমি কেটে নিয়েছি। এখন হাতার ক্ষেত্রে যে মাপটা দিচ্ছি সেটা হলো 22 ইঞ্চি, লম্বার দিক থেকে 22 বা 23 ইঞ্চি, এর বেশি আমার মনে হয় না নিতে হয়। আমি যেভাবে কাটি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার অভিজ্ঞতা থেকে আর কি। আর আমাকেও শিখতে হয়েছে, আমি নিজেই যে সব কিছু জেনেছি সেটা না, আমি কিন্তু বিভিন্ন দিক থেকে শিখে নিয়ে কাজ করছি, শুধু আমি না, যারাই করে তারা শিখে নিয়েই কাজ করে বিভিন্নভাবে, বাইরে ঘরে আমি বিভিন্নভাবে আমি অভিজ্ঞতা নিয়ে
কাজ করছি, এছাড়া এখনও যে শিখছি না তা না, শিখছি। তো যাই হোক, আমি হাতার লম্বার দিক থেকে কিন্তু 22 ইঞ্চি, চওড়ার দিক থেকেও 22 ইঞ্চি নিয়ে আমি মাপটা দিয়ে হাতাটা কেটে নিয়েছি। তো কাটার পরে কিছুটা কাপড় বেঁচে গেছে, ওটা আমার কাজে লেগে যাবে অন্য কোনো। আচ্ছা, এখন হলো বন্ধুরা, আমি এই কাপড়টাকে ছাপিয়েও নিব, আজকেই ছাপিয়ে নিব। তো কাপড়টা কিন্তু মাপ দিয়ে সকালে কেটে নিয়েছি, তারপরে আর ছাপাতে পারিনি। আমার সংসারের কাজকর্ম তো পুরোটুকুই করতে হয়, তবে আমার হাজবেন্ড কিন্তু বেশ সহযোগিতা করেন আমায়। তো আমি সেখানে এজন্যই হাতের কাজগুলো করতে পারি, আমার কাজগুলো ইচ্ছে মতো। তো যাই হোক, আমি রান্না বান্না করে শেষ পর্যন্ত বিকেলেও পারিনি, আমি সন্ধ্যার পরে বসেছি ছাপাতে। আর এটা যেহেতু বেশ টকটকে লাল, এখানে নীল দিলে কিন্তু রঙটা উঠবে না, দেখতে ভালো লাগবে না। আমি সাদা রং নিয়েছি, সাদা পাউডারটা গুলিয়ে নিয়েছি কেরোসিনে, কেরোসিন ছাড়াও হবে না। তো গুলিয়ে নিয়ে আমি সেখান থেকে একটা ন্যাকড়া নিয়ে সেখান থেকে নিয়ে নিয়ে আমি ছাপটা দিয়েছি। ছাপটা কিন্তু বেশ সুন্দর বসেছে, দেখতে পাচ্ছেন স্পষ্ট। তো এটা কিন্তু একদিনে হয় না, দুই একটা পোশাক ছাপিয়ে নিলে তবেই গিয়া এটা স্পষ্টভাবে সুন্দরভাবে ছাপাতে পারবেন। অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করেন ঝরে পড়ে বা হয়তো ছাপ হয় না, বেশি দিন টিকে না, এমনকি ছাপ দেওয়ার পর পরই সেটা ঝরে পড়ে যায়। আসলে আপনাদের পারফেক্ট গোলানো হয় না, না হলে ট্রেসিংয়ে সমস্যা থাকে, ট্রেসিংটাও ভালো মতো রেডি হয় না। সমস্যা থাকলেই এটা ভালো হবে না মোট কথা। তো বন্ধুরা, ট্রাই করে করে দেখবেন, হয়ে যাবে। তো আমি এখানেও বসে শেষ করতে পারিনি, ছোট পিচ্চিটা খুব কান্নাকাটি করছিল, তো ওদের পিছনে আমাকে অনেকটাই সময় দিতে হয়। আমার 3টা বাচ্চা, এছাড়াও 2টার পরীক্ষা, এখন বছরের শেষ, আর ছোটোটা তো এখনও তো বসা শিখেনি, একদমই ছোট। তো আমি ছাপাতে বসে আর শেষ করতে পারিনি, উঠে আবার ওকে খাইয়ে দিয়ে ঠান্ডা করে ওর বাবার কাছে দিয়ে তারপরে আমি আবার ছাপাতে বসেছিলাম, যার কারণে আর শ্যুট করা হয়নি বন্ধুরা। যেহেতু ভিডিওতে অনেকটা সময় দিতে হয়, না হলে কিন্তু একটা ভিডিও রেডি হয় না, আপনাদের সাথে উপস্থাপন করার মতো কিন্তু পারফেক্ট হয় না। তো যাই হোক, আমি অফ ক্যামেরাতে পুরোটা শেষ করে নিয়েছি, এই যে এটা হাতাতে। তো আমার এখানে নিচে একটু পাড়ির মতো হবে জামাতেও হাতাতেও, তো সেটা আমার ট্রেসিং নাই, ট্রেসিং শেষ হয়ে গেছে, জামার টাকা দিয়ে জামার কাজটা করতে হয়। তো আমি ট্রেসিং আনতে পারিনি, আনতে হবে। তো সে আনতে গেলে সেই সময়টা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এই যে জামার ব্যাক পার্টটা, আর এটা হলো সামনের পার্টটাতে অনেক ঘন ঘন ফুল দিয়েছি। তো যেটুকু ডিজাইন আমি করতে পারিনি বাইরের মতো, সেটা শুধু ফুলগুলো দিয়েছি, আর লতা পাতার মতো যে ডিজাইনটা করব সেটা আমি হাতে করে নিব। এই যে নিচে আমি আরও একটু সুন্দর করে ডিজাইন করব, তো কমপ্লিট হলে অবশ্যই দেখবেন আপনারা। আর এমন সুন্দর সুন্দর ড্রেস, কমপ্লিট সেলাই করা ড্রেস আপনারা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, তবে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই তো আমার আয়োজনে ছিল।